বন্ধুরা, চলুন যাই, বেরিয়ে আসি দুদিনের ঝটিতি সফরে পশ্চিমবঙ্গের একটি ইতিহাস প্রসিদ্ধ স্থান মুর্শিদাবাদ। প্রথমে কলকাতা অথবা শিয়ালদা স্টেশন থেকে লালগোলাগামী যে কোনো ট্রেনে উঠে মুর্শিদাবাদ স্টেশনে নামতে হবে। ওখান থেকে একটি টাঙা অথবা টোটোতে করে নিকটবর্তী হোটেলে উঠতে হবে। একটু ফ্রেশ হয়ে সকাল সকাল বেরিয়ে পড়ুন। প্রথমেই চলে যান আজিমুন্নেসার সমাধি। হাজারদুয়ারির ঠিক 2 মাইল উত্তরে মুর্শিদ কুলিখার কন্যা আজিমুন্নেসার সমাধি রয়েছে। কাটরা মসজিদের মতো এখানে একটি মসজিদ ছিল, যার নাম আজিম কাটরা মসজিদ। বেগম নিজেই এটি নির্মাণ করান। সিঁড়ির নিচে বেগমের সমাধি। এই সমাধি নিয়ে একটি মিথ রয়েছে। বলা হয় যে তার পিতা মুর্শিদ কুলি খাঁ তাকে জ্যান্ত কবর দিয়েছিলেন, কারণ তার শিশুর কলিজা খাওয়ার নেশা হয়ে গিয়েছিল। এই যে সিঁড়িটি দেখা যাচ্ছে, এই সিঁড়িটির নিচেই রয়েছে আজিমুন্নেসা বেগমের সমাধি। যাই হোক, তার তৈরি মসজিদ ভূমিকম্পে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এখন কেবলমাত্র একটি তোরণ রয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব আজিমুন্নেসার সমাধি স্থানটি। এই যে দেখা যাচ্ছে যে সমাধিটি, এটিই হলো আজিমুন্নেসা বেগমের সমাধি। ইতিহাসে যাকে জিন্নাতুন্নেসা বেগম নামে আমরা চিনি, সেই আজিমুন্নেসার সমাধি। এই যে সিঁড়ি, এই সিঁড়ির নিচেই রয়েছে তার সমাধি। দূরে দেখা যাচ্ছে যে তোরণটি, ওই তোরণটি এখন অবশিষ্ট রয়েছে। এই যে তোরণটি আমরা দেখতে পাচ্ছি, এই তোরণটি। এরপরে চলে যান জাফরাগঞ্জ দেউরি, অর্থাৎ মীরজাফরের বাড়ি। এটি মীরজাফরের বাড়ির গেট, ভগ্নদশা দেখাই যাচ্ছে। এটি প্রাইভেট প্রপার্টি, এখানে প্রবেশ নিষেধ, তবুও আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এটি হাজারদুয়ারি থেকে 2.5 কিলোমিটার উত্তরে। নবাব আলীবর্দী খাঁ তার বোন শাহখা নামের জন্য জাফরাগঞ্জে একটি প্রাসাদ নির্মাণ করান। শাহখা নামের সঙ্গে মীরজাফরের বিয়ে হওয়ার পর মীরজাফরও এই প্রাসাদেই থাকতেন। এই প্রাসাদেরই কোনো এক ঘরে মীরজাফর সিরাজকে হত্যা করেছিলেন। এই যে প্রাসাদের পাশেই দেখা যাচ্ছে একটি মসজিদ। এরপরেই চলে যান জাফরাগঞ্জ মকবাড়া, অর্থাৎ কবরখানা। জাফরাগঞ্জ প্রাসাদের ঠিক উল্টো দিকেই ছিল শাহখা নামের কিচেন গার্ডেন। এই গার্ডেনটি পরবর্তীকালে সমাধিক্ষেত্রে পরিণত হয়। মীরজাফর এবং তার বংশধরদের প্রায় 1100 সমাধি আছে এই সমাধিক্ষেত্রে। এখানে বহু পর্যটকরা পরিদর্শন করতে আসে এই সমাধিক্ষেত্রটি, দেখতেই পাচ্ছি। এখানেই রয়েছে মীরজাফরের সমাধি এবং তার বংশধরদের সমাধি। আমরা একটু দেখানোর চেষ্টা করব নবাব মীরজাফরের সমাধিটি। এই যে এটি হলো মীরজাফরের সমাধি। এই যে মসজিদটি দেখা যাচ্ছে, এখানে নবাব মীরজাফর নামাজ পড়তেন। তিনি এই মসজিদটি ব্যক্তিগতভাবে তৈরি করেছিলেন কেবলমাত্র তার নামাজ পড়ার জন্যে। এবার আপনারা চলে যান কাঠগোলার বাগান। 260 বিঘা জমি নিয়ে এই বাগানটি রয়েছে। এর প্রতিষ্ঠাতা ছিলেন 4 জন জৈন ভাই, লক্ষ্মীপত সিং দুগ্গর, ধনপত সিং দুগ্গর, ছত্রপত সিং দুগ্গর এবং মহিপত সিং দুগ্গর। এই যে সেই কাঠগোলা বাগানের মূল গেট, ঢুকেই বাদিকটায় রয়েছে একটি সুড়ঙ্গ পথ, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এই সুড়ঙ্গ পথটি জগৎ শেঠের বাড়ি পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই যে দেখা যাচ্ছে সেই সুড়ঙ্গ পথটি, তবে এই সুড়ঙ্গ পথটি এখন পরিত্যক্ত, ভেতরে জল রয়েছে, এটি বন্ধ করে দেওয়া হয়েছে, দেখাই যাচ্ছে।
এটি প্রাসাদ, জৈন ভাইদের সেই প্রাসাদ কাঠগোলা বাগানে। এখানে বর্তমানে অনেক সিনেমার শুটিং হচ্ছে, ফলে জায়গাটি খুব আকর্ষণীয় জায়গা। এখন যা আমরা দেখতে পাচ্ছি সেটি হলো গোলাপের বাগান। নবাবকে খুশি করার জন্য এই জৈন ভাইরা সুগন্ধি গোলাপের চাষ করতেন, সেই ধারাটি আজও রয়েছে। প্রচুর গোলাপের গাছ রয়েছে এবং গোলাপের বাগান রয়েছে। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি জৈন মন্দিরের দিকে, অর্থাৎ কাঠগোলা বাগানের ভেতরেই একটি জৈন মন্দির রয়েছে, সেই দিকটাতে আমরা এগিয়ে চলেছি। এটি জৈন মন্দিরের প্রবেশ দ্বার, অত্যন্ত সুদৃশ্য মন্দিরটি, সাদা রঙের এবং আকাশের নীল সাদা রঙের সঙ্গে যেন মিলিয়ে গেছে, অপরূপ সৌন্দর্য। ঠিক তার উল্টো দিকেই রয়েছে একটি ছোট্ট জলাশয়, সেখানে প্যাডেল বোর্ডের ব্যবস্থা আছে পর্যটকদের জন্য, এবং সেই জলাশয়ে প্রচুর বড় বড় মাছ রয়েছে, কালবোস, কাতলা, রুই, যে মাছগুলি এতটাই মানুষের প্রিয় যে তারা মানুষের হাত থেকেই খাবার নিয়ে যায়। পর্যটকরা এখানে প্যাডেল বোট করে, ফলে খুবই আনন্দ ঘন একটি জায়গা, পর্যটকদের কাছে খুব আকর্ষণীয় জায়গা। এবার দেখা যাচ্ছে নাচমহল। এই কাঠগোলা বাগানের মধ্যে নাচমহল রয়েছে। এই নাচমহলের চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা ছিল, ভেতরে চারিদিকে বসার জায়গা ছিল। কথিত আছে যে এখানে হীরাবাই নাচ করতেন, যার প্রত্যেক দিন নাচের জন্য তাকে দিতে হতো সেই সময়ের 5,000 স্বর্ণমুদ্রা। এই যে দেখা যাচ্ছে রঙিন মাছ একটি পুকুরে জলকেলি করছে, এটি হলো সেই জৈন ভাইদের অর্থাৎ কাঠগোলা বাগানের প্রাসাদের ঠিক সামনে একটি জলাশয় বা পুকুর রয়েছে, সেই পুকুরেই এই রঙিন মাছগুলি লক্ষ্য করা যায়। ফলে এই রঙিন মাছের জলকেলি আমাদের হৃদয়হর্ষক। 100 বছর পরে এখানে চিড়িয়াখানা খোলা হয়েছে, যেখানে পাখি এবং রঙিন মাছ রয়েছে। এবার চলে যান জগৎ শেঠের বাড়ি। এই জগৎ শেঠের বাড়ি হাজারদুয়ারি প্যালেসের মাত্র 3 কিলোমিটার উত্তরে। এখানে আছে শেঠদের কাছারি বাড়ি, বাসস্থান, বাগান ও মন্দির এবং তাদের ব্যবহার্য বিভিন্ন বস্তু। এখানে সুড়ঙ্গপথের কিছুটা অংশ মিউজিয়াম করা হয়েছে। আমরা সেই সুড়ঙ্গপথটি দেখানোর চেষ্টা করব। ভেতরে ফটোগ্রাফি নিষেধ রয়েছে, তাই যতটা সম্ভব এই সুড়ঙ্গপথটি আমরা দেখানোর চেষ্টা করছি। এটি হলো সুড়ঙ্গপথ, তাকে মিউজিয়াম করা হয়েছে। এটি দেখা যাচ্ছে নসিপুর রাজবাড়ির কুখ্যাত দেবী সিংহের উত্তরপুরুষ কীর্তিচাঁদের বসতবাড়ি ছিল এটি। নবাব মোবারকউদ্দৌলার রাজস্ব বিভাগের দায়িত্বে ছিলেন তিনি। হাজারদুয়ারির অদলে তৈরি এই রাজবাড়িটি। এখানে রয়েছে হিন্দুদের প্রচুর দেবদেবীর একটি মন্দির রয়েছে। এই গাড়িটি 80 টাকার গাড়ি, সেই প্রাচীন যুগের 80 টাকার গাড়ি। এটি রয়েছে নসিপুর আকড়াতে। এখানে আরও একটি দর্শনীয় জিনিস রয়েছে, 14 ফুট উচ্চতা বিশিষ্ট একটি চাঁদির রথ। দুপুরে খাবারের পরেই আপনারা চলে যান কাটরা মসজিদ। এই যে সেই কাটরা মসজিদ, এই কাটরা মসজিদ মুর্শিদ কুলি খাঁর নির্দেশে তার বিশ্বস্ত অনুচর মোরাদ ফরাস কাটরা মসজিদ নির্মাণ করেন। এই যে দেখা যাচ্ছে কাটরা মসজিদের ছোটো ছোটো প্রকোষ্ঠ রয়েছে এই কাটরা মসজিদে। এই প্রকোষ্ঠগুলির মধ্যেই রমজান মাসে নামাজ পড়া হতো। মুর্শিদ কুলি খাঁ শেষ বয়সে মসজিদটির ভেতরে এমন জায়গায় নিজের সমাধি ভবন নির্মাণ করেন যাতে মসজিদের প্রবেশ পথে সকলের পদধূলি তার সমাধির উপরে পড়ে এবং তার আত্মা বেহেস্তে গমন করে। এই মসজিদটির উচ্চতা 70 ফুট। মসজিদের ভেতরে একসঙ্গে 2,000 লোক নামাজ পড়তে পারত। মসজিদের চারিদিকে ছোট ছোট কুঠুরি বা প্রকোষ্ঠ রয়েছে। এই যে সেই জায়গাটি যেখানে একসাথে 2,000 লোক নামাজ পড়তে পারে।
মসজিদের চারিদিকে চারটি উঁচু মিনার ছিল, যেগুলি দুর্গের কাজ করত। বর্তমানে দুটি মিনার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, এখন আছে মাত্র দুটি। মসজিদটির ভেতরে ভগ্নদশা, এখানে প্রচুর পর্যটক আসে, আমরা দেখতেই পাচ্ছি তারা খুব আনন্দ উপভোগ করছে। পর্যটকরা তাদের মোবাইলে ক্যামেরাবন্দি করছে এই মসজিদটি, এবং মসজিদটির ছাদ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এখন আমরা দেখানোর চেষ্টা করব মুর্শিদ কুলি খাঁর সমাধিস্থানটি। এটি হলো কাটরা মসজিদের ফ্রন্ট সাইড, আমরা যেদিক থেকে প্রবেশ করলাম সেটি ছিল পেছনের অংশ। এই কাটরা মসজিদে এখন আর নামাজ পড়া হয় না, কারণ এখন এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে, ফলে এখানে নামাজ পড়াও হয় না, কোরআন পাঠও হয় না। এই যে সমাধিটি আমরা দেখতে পাচ্ছি, এটি হলো নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি, যেটি মসজিদে প্রবেশদ্বারের ঠিক নিচেই রয়েছে। এরপরে আমরা চলে যাব জাহান কোষার কামান দেখতে। কাটরা মসজিদের 1.5 কিলোমিটার দক্ষিণে ছিল মুর্শিদ কুলি খাঁর গোলা বারুদ রাখার জায়গা। এখানকার শেষ নিদর্শন ইতিহাসখ্যাত এই জাহান কোষা কামান। এই যে দেখাই যাচ্ছে যে কামানটি, এর দৈর্ঘ্য 18 ফুট, পরিধি 4 ফুট। কামানটির গায়ে রয়েছে 9টি পিতলের ফলকখণ্ড, যেখানে ফরাসি ভাষায় কামানটির জন্ম ইতিহাস লেখা রয়েছে। সম্রাট শাহজাহানের রাজত্বকালে জনার্দন কর্মকার কামানটি ঢাকায় নির্মাণ করেন। ওজন 212 মণ, একবার কামান দাগতে 28 সের বারুদ লাগত, যদিও কামানটি কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি। এটি মতিঝিলের মসজিদ, এটি হচ্ছে কালা মসজিদ। মতিঝিলে যে প্রাসাদটি ছিল সেটি এখন ধ্বংসপ্রাপ্ত। আলিবর্দি খাঁর বড় মেয়ে ঘষটি বেগমের স্বামী নওয়াজিস মোহাম্মদ খান মতিঝিল প্রাসাদ নির্মাণ করেন 743 খ্রিস্টাব্দে। অশ্বক্ষুরাকৃতি এক ঝিল প্রাসাদটি ঘিরে রেখেছে। বর্তমানে মতিঝিলকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকার একটি অপরূপ সুন্দর ও মনোরম পার্ক তৈরি করেছেন। এখানে একবার আসলে বারবার আসতে ইচ্ছে করবে। সন্ধেবেলা এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের বন্দোবস্ত করা হয়েছে, যা অত্যন্ত আকর্ষণীয়। এই মতিঝিল নামকরণের একটি সার্থকতা রয়েছে। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে শিশুদের বিনোদনের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন উপকরণের ব্যবস্থা করা হয়েছে শিশুদের, ফলে পরিবার নিয়ে এই পার্কে আসা যেতেই পারে। এই মতিঝিল আমরা দেখলাম, মতিঝিল পার্ক। এবার পরের দিন সকালবেলায় আপনারা চলে যান গঙ্গার ঠিক ওপারে, হাজারদুয়ারির কাছাকাছি যে ঘাট রয়েছে সেখানে গিয়ে একটি নৌকার সঙ্গে কন্ট্যাক্ট করে নিন। নৌকায় করে চলে যান খোশবার্ক, ভাগীরথীর অপর পারে, এক নির্জন শান্ত স্নিগ্ধ পরিবেশে। অন্তিম সজ্জায় শায়িত আছেন নবাব সিরাজউদ্দৌলা। জায়গাটি অত্যন্ত মনোরম। খোশবাগ কথাটি এসেছে খুশবু বাগ থেকে, কারণ সমাধিস্থলটি পূর্বে সুগন্ধি ফুলের গন্ধ দ্বারা সুসজ্জিত ছিল। এই যে সমাধি দেখা যাচ্ছে, এটি হলো আলিবর্দি খাঁর সমাধি, নবাব আলিবর্দি খাঁ। এটি নবাব সিরাজ উদ্দৌলার সমাধি। এই সমাধিটি দানেশ ফকরের সমাধি, যিনি নবাবকে, নবাব সিরাজ উদ্দৌলাকে ধরিয়ে দিয়েছিলেন। এরপরে আপনারা চলে যান রোশনিবাগ। মুর্শিদ কুলি খাঁর জামাতা সুজাউদ্দিন অত্যন্ত সৌন্দর্যপ্রিয় ছিলেন, তাই তাকে মুর্শিদাবাদের শাহজাহান বলা হতো। তিনি হাজারদুয়ারির প্রাসাদের বিপরীতে ভাগীরথীর অপর পারে একটি অতি সুন্দর বাগান বাড়ি তৈরি করান।
প্রত্যহ এখানে সঙ্গীতের এবং সাহিত্য চর্চার আসর বসত। সুজাউদ্দিনের মৃত্যুর পর তাকে এখানেই সমাধিস্থ করা হয়। সেই সমাধিটা আমরা দেখানোর চেষ্টা করব। এই যে দেখা যাচ্ছে সুজাউদ্দিন খানের সমাধি, আজিমুন্নেসার স্বামী সমাধি। এই সুজাউদ্দিন খানের সঙ্গে খুব বন্ধুত্ব ছিল ভাস্কর পণ্ডিতের, সেই বর্গী নেতা ভাস্কর পণ্ডিত। ভাস্কর পণ্ডিতের সঙ্গে খুব ঘনিষ্ঠতা ছিল এবং ভাস্কর পণ্ডিতকে একটি মন্দির নির্মাণ করে দিয়েছিলেন ঠিক তার পাশেই, সেটি আমরা দেখলাম। তারপর চলে যান আপনারা হাজারদুয়ারি প্যালেস, টিকিট কেটে ঢুকে পড়ুন হাজারদুয়ারি প্যালেসের মধ্যে। দুদিক থেকেই প্রবেশ করা যায় হাজারদুয়ারিতে। মুর্শিদাবাদের অন্যতম আকর্ষণ হাজারদুয়ারি প্রাসাদ। প্রাসাদটি এইরূপ নামকরণের কারণ এর অসংখ্য জানালা দরজা, ইটের তৈরি নকল দরজাও আছে। ভালো করে পর্যবেক্ষণ না করলে এই নকল এবং আসল দরজার মধ্যে পার্থক্য করা যায় না। 1829 খ্রিস্টাব্দে 29 আগস্ট নবাব নাজিম হুমায়ুন যা তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম ক্যাভেন্ডিশ বেন্টিংয়ের সময় বহু গণ্যমান্য নাগরিকের উপস্থিতিতে ইটালিয়ান স্থাপত্য গঠিত এই প্রাসাদটির ভিত্তি স্থাপন করেন। এই যে দেখা যাচ্ছে ইমামবাড়া, এই এটি বাদশাহ আলী কামান জাহান কোষার মতোই, এটি বিশাল কামান দেখতে পাওয়া যায় ঠিক হাজারদুয়ারি প্যালেসের সামনে। 18 ফুট লম্বা, ওজন 16,880 পাউন্ড। কামানটিতে 3টি চেম্বার আছে। ঢাকা থেকে জলপথে মুর্শিদাবাদে কামানটি আনার সময় নৌকাডুবি ঘটে। পরে নবাব হুমায়ুন যার সময় গঙ্গাগর্ভ থেকে এটিকে উদ্ধার করা হয়। এই যে ইমামবাড়াটি আমরা দেখলাম, এটি ভারতের সবথেকে বড় ইমামবাড়া। 1847 সালে এটি তৈরি করা হয়। খরচ হয় সেই সময় 6 লক্ষেরও কিছু বেশি টাকা। মহরমের সময় এই সুন্দর সাজানো ইমামবাড়াটি খোলা হয়। তারপর চলে যান আপনারা স্টেশনে, একটি টাঙা অথবা টোটোয় করে স্টেশনে চলে যান মুর্শিদাবাদ স্টেশন। সেখানে গিয়ে নিজেদের গন্তব্য স্থল অর্থাৎ বাড়িতে ফিরে আসুন সুস্থ শরীরে। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ।